নমস্কার অপরূপ রেসিপি উইথ উইথশিল্পীর রান্নাঘরে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বলতে পারেন গরমের জন্য একটা বেস্ট রেসিপি আমি আজকে উচ্ছে আলু দিয়ে এবং কাতলা মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই রেসিপিটা শুধু একটাই অনুরোধ না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন একবার হলেও তৈরি করে দেখুন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি এবং আমি লম্বা লম্বা করে কেটেছি এবং দুটো উচ্ছেও আমি লম্বা লম্বা করে কেটে এখানে ধুয়ে রেখেছি এবার আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়েছি এবং কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেবো জল জলটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন নুনটা দিয়ে যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো দিয়ে আমি এই আলুগুলো দিয়ে সিদ্ধ করে নেব এদিকে আমি দেখুন চার পিস কাতলা মাছ এখানে ধুয়ে রেখেছি এবং এতে দিয়ে দেব নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো দেখুন মাখা হয়ে গেছে আমার এদিকে আমার আলুগুলো দেখুন আমি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো আমার তোলা হয়ে গেলে এর মধ্যেই আমি সেই জলেই যে উচ্ছেটাও আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই উচ্ছেটাও আমি একটু সিদ্ধ করে নিচ্ছি উচ্ছেগুলো ফিফটি পারসেন্টের মতো একটু সিদ্ধ করে নেব দেখুন এবার আমি উচ্ছগুলোকেও নামিয়ে রাখার পরে এখানে আমি আরেকটা কড়াই বসিয়েছি এবং এই কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল অবশ্যই কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন মাছ ভাজার সময় যদি কড়াইটা ভালো করে গরম না করেন তাহলে মাছ লেগে যাবে এবং ভেঙে যাবে সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন কড়াইটা যেন ভালো করে গরম গরম হয় তারপরেই তেল দেবেন এবার আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং মাছগুলো তুলে নেব এবং সেই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং এক চামচ জিরে ফোড়ন এবার এই ফোড়নগুলোকে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা দেখুন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি এবং টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দেখুন এখানে আমি দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এবং আবার ভালো করে একটু মশলাগুলো মিশিয়ে নেব দেখুন এবার আমি দেব আদা হাফ চামচ আদা গ্রেট করে নিয়েছি এবং রসুন গ্রেট করে নিয়েছি দিয়ে দেবো সেগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ লবণ ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেব যাতে এই মশলাটা পুড়ে না যায় জলটা দিয়ে দেখুন নেড়ে চড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মশলাগুলোকে একটু ঢেকে রাখবো এক মিনিটের মতো এক মিনিট পর দেখুন মশলাগুলো থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি সেই আলুগুলোর যে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আলু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়েও এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখুন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এটা অবশ্যই মনে রাখবেন কেননা এখানে আমার আলুগুলো ফিফটি পারসেন্ট ভাবানো ছিল সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবং জলটা ফুটে উঠলে এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো তরকারির মধ্যে এখন দিয়ে দেব দেখুন দিয়ে দেওয়ার পরে ভালো করে এখন আমি জাল করে নিচ্ছি দেখুন এখন আপনারা কতটা ঝোল রাখবেন সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করছে এবার আমি গরম মশলা দিয়ে দেব। এবং গরম মশলা দিয়ে চেড়ে একটু মিশিয়ে দেওয়ার পরে আমি এখন বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়ে দেব। আমি আর ঝোলটা টানাবো না আমি এরকমই রাখবো দেখুন তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর এই রেসিপিটা গরমের জন্য একদমই পারফেক্ট আর এই উচ্ছেটা একদমই তিতো লাগে না এভাবেই তৈরি করবেন এই রেসিপিটা আর অবশ্যই শেয়ার করবেন আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ